ধুবুরীত সর্বশক্তি প্রয়োগেরে নির্বাচনী প্রচার সামরিলে তিনি শক্তিশালী প্রার্থী। ধুবুরীত বদরুদ্দিন আজমল, রকিবুল হুসেইন আর জাভেদ ইসলামের মাজত ত্রিকোণীয় যুঁজ হওয়ার সম্ভাবনা আছে। প্রচারের অন্তিম দিনাও ইজন প্রার্থী সিজন প্রার্থী করলে তীব্র সমালোচনা। ধুবুরীত আজমল, রকিবুল আর জাভেদ ইসলামের ত্রিকোণীয় যুঁজ। গাদী রক্ষার বাবে সর্বশক্তি প্রয়োগ করেছে ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলে। রকিবুল হুসেইন আর কংগ্রেসক আক্রমণের লক্ষ্য করে লৈছে বদরুদ্দিন আজমলে। রকিবুল হুসেইনক এক নম্বর লুটেরা আখ্যা বদরুদ্দিন আজমলের। ইন্টারনেশনেল লুটেরা আখ্যা দিয়ে রকিবুলে এটা ধুবুরীত লুটিবলে আহিছে বলে আক্রমণ বদরুদ্দিন আজমলের। কংগ্রেস পার্টি ইন্টারনেশনাল দেখছে যে এইখানে বহুত মান আছে, বহুত মুদ্রা আছে, এইটা লুটার জন্য এখন রকিবুল সাহেব হোক, ভূপেন বড়া হোক, আরো যে বড় বড় নেতা এখানে সব মিলিয়ে পড়ছে যে আজম তাকে হারাই দিতে লাগে। আজমলের কটাক্ষ রকিবুলে ভাবিছে ধুবুরীত পুনের কণী পড়া হাঁ আছে, সেয়ে ধুবুরীলে নির্বাচন খেলিবলে আহিছে রকিবুল হুসেইন। রকিবুল ভাই, আপনি আপনি একজন লুটেরা, আপনি ভাবতেছেন ধুবুরীতে সোনা ধরছে? ধুবুরী গরিব মানুষ, নদী ভাঙ্গা মানুষ, চোরের প্রবলেম। রকিবুল হুসেইনের লগতে কংগ্রেসের সহযোগী অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈকো নেড়িলে বদরুদ্দিন আজমলে। বদরুদ্দিন আজমলক মুসলমানের গাদ্দার বলে অখিলে করা আক্রমণের উত্তর দিয়ে আজমলে কলে, মই 10 লাখ টাকা দিলেই অখিল গগৈ মূর হয়ে প্রচার চলাব। অখিল গগৈ নিচিনা মানুষ যাক মই যদি আজি 10 লাখকে দিন, ই রাজি মল্লভত আহি যাব আর কালি পড়া গো রকিবুল হুসেইন সব কালি পড়া পয়সার মানুষ দলাল। লুরিণজ্যোতি গগৈকর আক্রমণের লক্ষ্য করে ললে বদরুদ্দিন আজমলে। লুরিণর বাবে হেনু এনআরসির নামত ধুবুরীর শদিয়ালে ঢপলিয়ায় ফুরবলগা হয়েছিল মুসলমান মহিলাসকল। লুরিণজ্যোতি যে মানুষজনে এই এনআরসির মামলা এপ্লিকেশন দিয়েছিল বলে 40 লাখের উপর বাংলাদেশে ক্ষমতা হয়েছে, এইটার উপর আমার মানুষগুলোর উপর অত্যাচার আরম্ভ হয়েছে, মাটি বিক্রি করেছে, মুরগি বিক্রি, তথাপিও 2-3 বার করে এনআরসি দেখতে হবে। এই মুসিবতটা কোনে আনিছে? রকিবুল সাহেবে নাজানে, এই লুরিণজ্যোতি আনিছে। ইফালে রকিবুল হুসেইনক ভোট দিবলৈ রাইজক আহ্বান জানালে অখিল গগৈয়ে। এইবার ধুবুরীত হাতিয়ে তলাচাবি ভাঙি পেলাব বলে মন্তব্য করলে অগপর বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাই। ধুবুরীত অগপর বিজেপি মিত্রজোঁটর প্রার্থী জাভেদ ইসলামের বিজয় নিশ্চিত বলে দাবি করলে বিধায়ক কলিতাই। ধুবুরী লোকসভা সমষ্টির পর আমার এজেপির মিত্রজোঁটর প্রার্থী জাভেদ ইসলাম নিশ্চয় এইবার আমার ধুবুরী সমষ্টির পর জয়যুক্ত হবে। এতিয়া লক্ষণীয় হব 15 বছরের সাংসদ বদরুদ্দিন আজমলক এবার উফরাব পারিবনে জাভেদ ইসলাম বা রকিবুল হুসেইনে। 7 মে জনতায় নির্ণয় করব ধুবুরীর পরবর্তী সাংসদ কোন হব। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থইষ্ট। নির্বাচন মানে বন্ধ নহয়, ভোট দিয়ার দিন। নির্বাচন মানে পিকনিক নহয়, ভোট দিয়ার দিন। কোনো একটা রাজনৈতিক দল আপনার পছন্দ নহব পারে বা কোনো এগারী প্রার্থী আপনার পছন্দ নহব পারে, কিন্তু আপনার মতামত প্রকাশ পাওয়াটাই হচ্ছে আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা। তার নির্বাচন আয়োগে সকলকে আহ্বান করেছে যে আপনাদের আহক আর আপনাদের যুক্ত ভোটাধিকার, সেই ভোটাধিকার সাব্যস্ত করক আর সর্ববৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশীদার হোক, কারণ আপনার সরকার নির্বাচনের চাবিকাঠি আপনার হাততেই আছে। হঠাৎ আত্মপ্রকাশ রাণী নরহর। লক্ষিমপুর দলীয় টিকট নাপায় আত্মগোপন করে আছিল রাণী নরহে। লক্ষিমপুর কংগ্রেস প্রার্থীজনের হয়ে প্রচারও চলা নাছিল রাণী। আজি নির্বাচনী প্রচারের অন্তিম দিন কোকরাঝড়ত দেখা গেল রাণী নরহ। কোকরাঝড় কংগ্রেসের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলালে লক্ষিমপুর প্রাক্তন সাংসদগুলো। আজি ওলাই আছে আর ওলাই এনে ধরনের প্রচার চলাইছে। পূর্বতে কৈছিলে যে যদি মতা হয় নিশ্চয় যাব জনসভাসমূহ অংশগ্রহণ করবলে। আর দেখবলে পাওয়া গেল বাকি অন্য প্রার্থীর বাবে নয় বা ধুবুরীতে দেখবলে পাওয়া হওয়া নাছিল, কিন্তু কোকরাঝড়ত দেখবলে পাওয়া গেছে।
দল ত্যাগ করলে ছত্তিশগড়ের কংগ্রেস নেত্রী রাধিকা খেরাই। অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করার বাবে কংগ্রেসের ভিতরতে কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছিল রাধিকা। দলের মজিয়াত সম্মুখীন হওয়া এনে পরিস্থিতির দল ত্যাগ করলে রাধিকা খেরাই। এইখানে পুনরাবার কৈছো এটা ব্রেকিং নিউজ যে দল ত্যাগ করলে ছত্তিশগড়ের কংগ্রেস নেত্রী রাধিকা খেরাই। অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করার বাবে তেও কংগ্রেসের ভিতরচরাতে যথেষ্ট কঠোর সমালোচনার সম্মুখীন হবলগিয়া হয়েছিল। গতি দলের মজিয়াত যেটা কঠোর সমালোচনার সম্মুখীন হবলগিয়া হয়েছিল তেনে এটা অনাহত পরিস্থিতির দল ত্যাগ করলে। आदिकाल से लेकर आज तक ये सत्य है, कटु सत्य है कि जब जब किसी ने धर्म का साथ दिया है तो उसका विरोध हुआ है। चाहे हिरण्यकश्यप जी हो, चाहे रावण से लेकर कंस तक, ये सब उदाहरण है कि किस तरीके से जब जब धर्म का साथ दिया जाता है तो उन लोगों का विरोध किया जाता है। श्री अयोध्या धाम रामलला की जन्मभूमि हम सब हिंदुओं के लिए बहुत ही पवित्र स्थली है और मैं वहाँ दर्शन करने से अपने आप को रोक नहीं पाई, लेकिन वहाँ जाने का विरोध इस कदर मुझे सहना पड़ेगा मैंने अपने जीवन में कभी नहीं सोचा था। मेरे साथ छत्तीसगढ़ प्रदेश कांग्रेस कार्यालय में अभद्रता हुई, मुझे वहाँ पे धक्का मुक्की करी गई, कमरे में बंद कर दिया गया, लेकिन मेरे साथ न्याय नहीं हुआ। मैं चीख चीख कर गुहार करती रही, छोटे से लेकर सबसे बड़े शीर्ष नेतृत्व तक गुहार करती रही, लेकिन मुझे न्याय नहीं मिला। তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রচারের আজি হয়েছে অন্তিম দিন আর আজি অন্তিম দিনা ধুবুরী পূব গোয়ালপাড়া ধূপতলাত কংগ্রেসের প্রার্থী রকিবুল হুসেন হয়ে অন্তিম খন নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করলে বিধায়ক অখিল গগৈয়ে এ আই ডি এফর প্রার্থী বদরুদ্দিন আজমলক এবার সংখ্যালঘু রাইজে বিদায় দিব বলে মন্তব্য করলে বিধায়ক। এগারো দিন ধরে ধুবুরী লোকসভা সমষ্টির মানে চুকে কোণে প্রচার চলাইছিল আর চুকে কোণে প্রচার চলাই রাইজর কথা পাতি মই নিশ্চিত হয়েছো রাইজর দলের সভাপতি হিসাবে যে এবার ধুবুরী লোকসভা সমষ্টিত আমার প্রার্থী রকিবুল হুসেন ডাঙরিয়া বিপুল ভোটত জয়লাভ করবে। এবার ধুবুরিয়ে কেবাটাও রেকর্ড করব। এক নম্বর রেকর্ডটি হল যে যা পনেরো বছর একরাশে যাক মানুষক বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক জিকাই আসে সেই বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক এবার বিদায় দিব। ধুবুরিয়ে প্রথমবারের কারণে এটা রেকর্ড করব যে সাম্প্রদায়িক রাজনীতিক বিসর্জন দিয়ার প্রথমটি লোকসভা সমষ্টি হিসাবে এবার ধুবুরী প্রতিপন্ন হব। ধুবুরীর ইলেকশনে এটা প্রতিপন্ন করব যে ধুবুরীরপরা মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া বিদায় লব। একটা সময়তে করিমগঞ্জ আর নগাঁওতো এ আই ডি এফর দুইজন ক্যান্ডিডেট হারিব। অর্থাৎ 2024 সনের লোকসভা নির্বাচনত এ আই ডি এফর সাংসদ শূন্য হব আর 2026 সনত রাজনীতিরপর এ আই ডি এফ সম্পূর্ণরূপে নাইকিয়া হয়ে যাব। এ আই ডি এফর সকল এম এল এ এবার হারিব 2026 সনত আর বিধানসভা সাম্প্রদায়িকতা মুক্ত হব। নহয় তিনজন প্রার্থী দিছে, এজন আমার কংগ্রেস দলেরপর, আমার এজন সি পি আই এম দলেরপর, এজন আমার তৃণমূল কংগ্রেস দলেরপর, তিনটাই আমি বন্ধু প্রার্থী আসিল। কিন্তু তিনজন ক্যান্ডিডেট বরপেটাত দিয়ার কারণে আমার বিরোধী পক্ষর কারণে ভাল হয়েছে। সময় হয়েছে সমবাণিজ্যিক বিরতি।